আজ আমি শাহি পনির বানাবো পাঁচমিশালি আহারে। তা আমি প্রথমে অল্প একটু তেল দিয়েছি, হাফ টিস্পুন মতন। তার মধ্যে আমি এক চামচ ঘি দেব, ঘিটা গলুক। আর সামান্য একটু জিরে দেব। মশলাটা ভেজে নিই ভালো করে, সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে। তখন আমি পেঁয়াজ বাটা দেব, মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ আছে বাটা। একটু লাল লাল করে ভেজে নেব, মানে কি সাদা পেঁয়াজের যে সাদা রঙটা সেইটা কালার চেঞ্জ হবে ততক্ষণ আমি ভাজবো এরমভাবে। এবার আমি টমেটো পেস্ট দেব, টমেটোটা পেস্ট দিয়ে দিলাম। টমেটোর সাথে নুন দেব, আপনারা সবাই জানেন টমেটো দিলেই নুন দিতে হয়। পরে আমি চেক করে আবার যদি লাগে তখন দেব। সামান্য হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব। এবার ঢাকা দিয়ে আমি এটাকে কষাবো, নাহলে এটা থেকে ফেটে ফেটে ছিটকাবে। এই দেখুন ফাটছে, এই যে ফটফট করে ফাটছে, এটা মুখে চোখে পড়বে, তাই আমি গ্যাসটা কমিয়েই আমি কষাচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম দু মিনিটের জন্য। দু মিনিট পর ঢাকা খুলছি, আরও দু মিনিট আমি ঢাকা দেবো এটাকে। ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি যে এটা ফাটছে বলে ঢাকা দিচ্ছি। আবার দু মিনিট পর ঢাকনা খুলছি। এবার এর মধ্যে আমি দই দেব, এই দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। দু তিন চামচ দই আছে, এর মধ্যে আমি ধনের পাউডার নেব। দইয়ের মধ্যে ধনের পাউডার দিয়ে করবেন, তাহলে খেতে ভালো হয়। হাফ চামচ মতন ধনের পাউডার দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এইবার তেল ছাড়বে, দই দিলাম তো, ঢাকা দেব, দেখবেন তেল ছাড়বে কীরকম। এবার এটা আমি ঢাকা দেব, আবার দু মিনিটের জন্য ঢাকা দেব। দু মিনিট পর ঢাকনা খুলছি, আবার দেখুন কীরকম তেল বেরিয়েছে, কী সুন্দর। এবার আর ঢাকনা দেবো না, এরমভাবেই ভুনবো। আর গ্যাসের ফ্লেম এক মানে সব সময়তেই আমি লো করেই করেছি, ভালো করে ভুনবো। এখন কষাতে কষাতে কী সুন্দর ছেড়ে যাচ্ছে কড়াই থেকে, তার মানে কষানো ভালো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু মালাই ছিল, আমি মালাই তুলতে ভুলে গেছি। যেটুকুনি যেটা মালাই লাগে মালাইটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এক চামচ দেড় চামচ মতো মালাই ছিল, ওই মালাইটা দিলাম। আর একটু চিনি দেবো, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এক চামচ চিনি দেবো, আর একটু সামান্য দেব। মালাইটা ভালো করে মিশিয়ে নেব, মালাই ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দুধ দেব, জল দেবেন না, দুধ দেবেন। ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিয়েছি, ফুটে উঠুক। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিলাম, দেখুন ফুটতে শুরু করেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। আর এখানে 200 গ্রাম পনির আছে, আমি এরমভাবে কিউব করে নিয়েছি, এরম লম্বা লম্বা একটু কেটে নিয়েছি। আপনারা যেমন সাইজ কাটতে পারেন কাটবেন। এবার পনিরগুলোকে দিয়ে দেব, পনিরগুলোকে লাস্টে দিলে কী বলুন তো পনিরগুলো ভাঙবে না। আমি নুন মিষ্টিটা চেক করে নিয়েছি, পাশে আমি কসৌরি মেথিটা ভাজতে দিয়েছিলাম, সেটা আমি এবার দিয়ে দেব। এবার আমি এটা 5 মিনিট ঢাকা দেব, পনিরের ভেতরে যাতে রসগুলো ঢুকে যায়। একদম ঢাকা দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলছি, মাঝখানে আমি একবার দুবার নেড়ে দিয়েছিলাম, নাহলে লেগে যেতে পারে ওই জন্যে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর, আর বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি যে নতুন নতুন রেসিপিগুলো দেবো সেগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আবার নতুন ভিডিও নিয়ে আসবো অন্যদিন। এটা গ্যাসটা আমি অফ করে দিলাম, ধন্যবাদ।